হ্যালো, আবার একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। ট্যুরে যাচ্ছি, সো শপিংটা ইম্পর্টেন্ট, বাট কিছু কিছু ক্ষেত্রে অনলাইনে শপিং করতে গিয়ে এতটা ইরিটেট ফিল হয় যেটা বলে বোঝানোটা টাফ। একটা ছোট্ট ইনসিডেন্ট তোমাদেরকে শোনাচ্ছি, কমেন্ট করে অবশ্যই মতামত জানাবে এই বিষয়ে। অ্যাকচুয়ালি আমি একটা হুডিজ অর্ডার করি H&M থেকে ইন্ত্রার থ্রুতে। আমার এল সাইজের হুডি পারফেক্ট হয়, বাট আমি এল সাইজেই অর্ডার করি, কিন্তু হুডিটা কোনো কারণবশত আমার লুজ হয়। তো আই ডিসাইডেড যে চলো এটাকে চেঞ্জ করে ছোট সাইজের একটা হুডি অর্ডার করে ফেলি। আমি সেটাই করলাম। এটা এই ঘটনাটা প্রায় 15 দিন আগেকার, সরি আই কারেক্ট, এই ঘটনাটা প্রায় 20 দিন আগেকার। তো যখন আমি নতুন করে অর্ডার করি হুডিটা, 30 তারিখে করেছিলাম, আজকে 7 তারিখ, তো 7 দিন সময় লেগে গেল। জেনারেলি আমি কোনো জিনিস অর্ডার করলে, অ্যামাজন ফ্লিপকার্ট থেকে অর্ডার করলে, সেটা 3 থেকে 4 দিন হায়েস্ট তার মধ্যেই আমার কাছে পৌঁছে যায়। আমি জানি না মিন্ত্রাতে কী চলছে। এই পার্সেলটা যেটা দেখতে পাচ্ছ সেটা আছে হুডিস H&M এর থেকে, আর এই পার্সেলটা আস্তে আস্তে 7 দিন সময় লেগে গেল। আর এই কারণের জন্য আমার যে ট্যুরের প্ল্যানটা সেটা একটু আগিয়ে গেল। সো যাই হোক, আর দেরি না করে চলো আনবক্স করে ফেলি আমার H&M হুডিস। আমার কাছে আনবক্স করার জন্য প্রপারলি কোনো কিছু নেই, আর আমি আনবক্সে অতটা ভালোও না, সো যেরকম পারবো সেরকম করে নিয়ে একটু অ্যাডজাস্ট করে চলো। অ্যাকচুয়ালি এই হুডিসটা এর আগের বার যখন এসেছিলো একটা প্রপার বক্সের মাধ্যমে এসেছিলো, বাট এবার মনে হয় কুরিয়ার, যারা কুরিয়ার করেছে তাদের সুবিধার জন্য সেই বক্সটাকে বক্স থেকে এই পার্সেলটা বের করে তারপর আমাকে কুরিয়ার করেছে। সো বাট ভালো লাগে যখন কোনো বক্সের মধ্যে কোনো পার্সেল আসে, বাট এটা আমি মনে করি যে যারা কুরিয়ার করছে তাদের ফল্ট একটা। সো যাই হোক, দেখতে চাও এর প্রাইসটা, হয়তো বা ফোকাস করবে কিনা যাই না, বাট এর প্রাইস হচ্ছে 1499, মানে 1500 টাকা। সো এটাই, আশা করি এবারে যে পার্সেলটা এসছে এটা ফিট অন মি, হোপ সো, ফিঙ্গার ক্রস। পুরোটা হোয়াইট অ্যাজ ইউ ক্যান সি। তো এরকম করে মনে হয় দেখালে তোমরা বুঝতে পারবে না, তো আমি এটাকে পরে তোমাদের সামনে আসছি। কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগছে তোমাদের এই হুডিটাকে। তো হ্যাঁ, এই যে সেই H&M এর হুডি, একটু লুজ, বাট আমার মনে হয় যে যখন তোমরা হুডি কিনবে আই থিঙ্ক একটু লুজ হুডি সব থেকে বেশি মানায়, যেটা সো পারফেক্টলি ফিট হচ্ছে এটা আমার কাছে। হ্যাঁ, দেখে নিয়েছো, এবার কমেন্ট করো অবশ্যই জানাও আমাকে যে এই হুডিতে কেমন লাগছে। আই থিঙ্ক এটা দারুণ একটা হুডি, আর এটা থিকনেস মোটামুটি বলবো, আশা করি হোয়াইট হুডি, এতে গরম এভারেজ হবে হয়তো। সো লেটস সি, তোমাদেরকে গেস করতে বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি। উইন্টার চলে এসেছে আর উইন্টারের সব শপিং চলছে, তার মানে গেস করো যে কোথায় যাচ্ছি। খুব তাড়াতাড়ি আসছে ট্যুর প্ল্যানগুলো, অ্যাকচুয়ালি ট্যুর প্ল্যান না, আর এবার ডাইরেক্টলি ব্লগ আসবে তোমাদের সামনে। লেটস সি, 2-1 দিনের ভিতরেই আমরা বেরোবো। আরও কিছু বাজার করা হয়েছে যেগুলো আমার মিসেসের জন্য, লেটস সি যদি ও রাজি হয় দেখাতে নেক্সট ব্লগে বা এই ব্লগে, আমি যাই না কোনো একটা ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ও কী কী বাজার করলো। সো ফাইনালি
she is ready for revealing her clothes. Actually, ও কমফোর্টেবল না যে অনলাইনে সবকিছু শেয়ার করার, তো আমি একটু রিকোয়েস্ট করার বললো ও ঠিক আছে চলো, বাট ও এখনো পর্যন্ত ক্যামেরার সাথে ক্যামেরার সামনে কমফোর্টেবল না, সে কারণের জন্য রিভিউটা আমি করে দিচ্ছি। আর বাজারের মধ্যে বলতে গেলে একটা অবশ্যই এটাই কি বলে উইন্টার কোট অবশ্যই প্রয়োজন। সো আর মেয়েদের বিশেষ করে লাইট কালার, পিঙ্ক কালার এসব কালার বেশি পছন্দ, সে কারণের জন্য পিঙ্ক হুডিওয়ালা জ্যাকেট। তো এটা তো আমি পরে দেখাতে পারবো না, তো ব্লগের মধ্যে তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে, তো ব্লগগুলোকে ফলো করো অবশ্যই দেখতে পেয়ে যাবে। আর একটা জিনিস, এর প্রাইসটাও আমি রিভিল করছি না কারণের জন্য যে অ্যাকচুয়ালি কমফোর্টেবল না এখনো পর্যন্ত আমার ওয়াইফ এগুলোকে রিভিল করার জন্য, বাট দেখাচ্ছি জাস্ট যে কী কী বাজার করা হলো। সো এটা এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে একটা জিন্সের প্যান্ট, যেটা হাইনেক জিন্সের প্যান্ট, ইট ইজ ভেরি কমফোর্টেবল আমার মনে হয়। আর এগুলো সব অনলাইন থেকে বাজার হয়েছে, মিন্ত্রা। তিন নম্বরটা হচ্ছে একটা টপ, অবশ্যই এই টপটা ভিতরে উলেন আছে, সো ঠান্ডার জন্যই আমরা এমন কোথাও যাচ্ছি যেটা ঠান্ডার একটা জায়গা। সো কিপ গেসিং, আর কমেন্ট করে অবশ্যই বলো যে কোথায় যেতে পারি আমরা। তো এটাই, আরও কিছু কিছু ছোটোখাটো মেয়েদের যেমন যাবতীয় বাজার হয় আছে, তো সেগুলো আর দেখালাম না, মেনলি এইসব জিনিসই বাজার হয়েছে। আরও কিছুটা বাজার এখনও পর্যন্ত বাকি আছে, তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পেয়ে যাবে যে কী কী বাজার হচ্ছে। সো গাইজ, আজকের জন্য এতটুকুই থাক, দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কোনো কিছু নিয়ে। টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই।